জোরজার মুলুকদার। কৈলাস শহরে এমনি জোরপূর্বক মুলুক দখলের লড়াই চলছে একাংশ যান চালকদের মধ্যে। বৈধ পারমিট ও সরকারি নিয়মকানুনকে বিধ্বংসিত দেখিয়ে কৈলাস শহরের পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় নিজেদের খেয়াল খুশি মতো যাত্রী ওঠানামা করছেন বহিরাগত একাংশ যান চালক। এইভাবে নিয়মকানুন না মেনে যাত্রী ওঠানামানোর ফলে মার খাচ্ছে মোটরস্ট্যান্ডের কার্গিল কর্নারে বসে থাকা যান চালকরা। পরিমাণ মতো যাত্রী না পাওয়ায় রুটি রুজিতে আঘাত পড়ছে তাদের। সমস্যাটা হয়েছে আমাদের কৈলাসহরের যে পাইতুর বাজার আমাদের স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের ভিতরে কোনো গাড়িগুলা ঢুকে না। এদিকে বাইরের গাড়ি আছে, লোকাল গাড়ি আছে, এখান থেকে সিরিয়ালে টিপটা নিয়ে যাওয়ার কথা। এখন ওই গাড়িগুলা ভিতরে ঢুকে সব প্যাসেঞ্জার নিয়ে যায়গা। আমরা পাইতুর বাজার যে স্ট্যান্ডের ভিতরে যে গাড়িগুলো আছে আমরা স্টিপ নিয়ে আমরা কুমারঘাটে যাইতে পারি না। এদিকে লোকাল গাড়িগুলা টিপ পায় না, বাইরে গাড়িগুলো ঢুকে সব টিপ নিয়ে এখান থেকে যায়গা। এবং তারা অনেকদিন আগে প্রশাসন অনেক ট্রাফিক কর্তাদের কাছে বিষয়টি বারবার জানানোর পরেও কাজের কাজ হয়নি কিছুই। তাই এক প্রকার বাধ্য হয়েই বৃহস্পতিবার দুপুরে মোটরস্ট্যান্ড এলাকায় পথ অবরোধে বসে যান চালকরা। দীর্ঘ তিন ঘন্টা পথ অবরোধ করে রাখার ফলে এদিন দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। এদিকে পথ অবরোধের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় মূল শহরে। পরে অবরোধস্থলে ছুটে আসে ট্রাফিক পুলিশ সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ চালকরা। স্বাভাবিক হয় যান চলাচল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।